যারা বিএনপির রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা জানেন আসলে বিএনপি চালায় তারেক জিয়া দুই সাল থেকে এখন পর্যন্ত তারেক জিয়ার কথাই বিএনপিতে শেষ কথা আর লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যারা ভালোভাবেই চেনেন তারা জানেন তারেকের বুদ্ধি বিচক্ষণতার দুরবস্থার কথা শিক্ষা জীবনে অন্তত খারাপ ছাত্র হিসেবে পরিচিত বেগম জিয়ার বড় ছেলে সব সময় চলেন অন্যের বুদ্ধিতে রাজনীতি হোক কিংবা ব্যবসা টাকা উপার্জন হোক কিংবা অপকর্ম সব ব্যাপারেই তারেকের পছন্দ শর্টকাট পথ আর এই পথ বাতালে দেওয়ার জন্য তারেকের গুরু নির্ভরতা সারা জীবন দুই সাল পর্যন্ত তারেকের গুরু ছিল গিয়াসুদ্দিন আল মামুন বিএনপির জন্যই বলে মামুনই তারেক গিয়াকে নষ্ট করেছে দুই সালে সারা জীবন ক্ষমতায় থাকার দর্শন তারেকের মাথায় ঢুকিয়েছে মামুনই একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনাও মামুন দ্বারা অনুপ্রাণিত হয়েই তারেক করেছেন বলেই বিএনপির অনেক নেতা মনে করেন বিএনপি আজকের পরিণতির জন্য অনেক বিএনপি নেতাকে তারেককে যতটা দায়ী করেন ততটাই দায়ী করেন মামুনের শিল্প সাকে মামুন যখন জেলে দু হাজার সাল থেকে তারেক লন্ডনে কিন্তু পরীক্ষায় নকলের জন্য স্কুল থেকে বহিষ্কৃত নকল করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করা জিয়াপুত্র তো নিজের বুদ্ধিতে চলতে পারেন না দুষ্টকর্মের জন্য তার লাগে একজন পরামর্শক এবং গুরু তারেক জিয়ার সঙ্গে যাদের এখনও যোগাযোগ এবং ঘনিষ্ঠতা রয়েছে তাদের ভাষ্য অনুযায়ী তারেক জিয়ার নতুন গুরু হল ডেভিড বার্গম্যান বার্গম্যান ডক্টর কামাল হোসেনের জামাতা সাহারা হোসেনের স্বামী ডেভিড বার্গম্যান যুদ্ধাপরাধীদের পক্ষে উকালতির জন্য আলোচিত পেশায় অনুসন্ধানী সাংবাদিক ভারতেও জেল খেটেছেন তারেক জিয়া এখন তার পরামর্শ ছাড়া কিছুই করেন না জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ডক্টর কামালকে নেতা বানানো জামাতকে শাসন দেওয়া এই সবই বার্গম্যান পরামর্শ বলে জানা গেছে বার্গম্যানই যুদ্ধাপরাধীদের সন্তানদের সঙ্গে তারেকের যোগাযোগ করিয়ে দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা লোবিং করার কাজটি করে ডেভিড বার্গম্যান যুক্তরাজ্যের উচ্চমহলে বার্গম্যানের ভালো যোগাযোগ রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গেও বার্গম্যানের সম্পর্ক রয়েছে আর এই কারণেই আওয়ামী লীগ সরকারকে হঠাৎ তারেকের প্রধান পরামর্শক হলেন ডেভিড বার্গম্যান বার্গম্যান তারেককে যেভাবে যা করতে বলছে তারেক তাই করছে বিএনপির যুক্তরাজ্যর অনেক নেতা মনে করেন বার্গম্যান মামুনের মতোই তারেককে ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ আর অপরাধীদের সন্তানদের পুনর্বাসিত করার কাজে তার প্রধান অস্ত্র তারেক জিয়া ডেভিড বার্গম্যানই এখন নির্বাচনের আগে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রধান ব্যক্তি আমাদের নিউজটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম